রাইটার্স বিল্ডিং এর ভূত, রাইটার্স বিল্ডিং এর অজানা তথ্য, রাইটার্স বিল্ডিং এর ভৌতিক কাণ্ড ইত্যাদি, এরম অনেক গল্পই আমরা শুনেছি। একাধিক ঘটনা আছে এই ভবনকে ঘিরে, কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যে আমরা কেউই জানি না। আজকেও যেসব ঘটনাগুলো বলবো সেগুলোর প্রমাণ আমাদের কাছে নেই, তবে ইতিহাসের পাতা উল্টালে তার সাথে কিছু মিল খুঁজে পাওয়া যাবে। তাই ধরা যেতেই পারে ঘটনাগুলো সত্যি হলেও হতে পারে। আজ যেসব গল্পগুলো আমরা বলবো সেগুলি আমরা পেয়েছি সাহিত্য মোদী শুবিরের থেকে। শুরু করা যাক আজকের গল্প, রাইটার্স বিল্ডিং রহস্য। কলকাতা জেনারেল পোস্ট অফিসের সন্নিকটে রয়েছে একটা ভৌতিক স্থান, তার নাম রাইটার্স বিল্ডিং। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই ভবনটি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানিগণকে বলা হতো জুনিয়র সার্ভেন্টস বা রাইটার্স, এবং এই কোম্পানির কেরানিগণের জন্য নির্দিষ্ট এই ভবনটির নাম করা হয় রাইটার্স বিল্ডিং। 1690 সালে এই জায়গাটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা অধিকৃত হয় এবং এই জায়গার ওপরেই নির্মিত হয় সেন্ট অ্যান গির্জা। 1695 সালের জুন মাসের 25 তারিখে এক প্রচণ্ড ঝড়ে গির্জাটি প্রায় ধ্বংস হয়ে যায় এবং একাধিক ব্যক্তির মৃত্যু হয়। 1706 সালে গির্জার অবশিষ্ট অংশটি ধূলিসাৎ করে দিয়ে কেরানিগণের জন্য একতলা ভবন নির্মাণ করা হয়। এরপর ওয়ারেন হেস্টিংস গভর্নর থাকাকালীন 1777 সালে নতুন আঙ্গিকে এই ভবনটির নকশা প্রস্তুত করেন টমাস লিন নামে এক ইংরেজ নকশাকার। ভবনটি তৈরি হয় তিনতলা। 1820 থেকে 1821 সাল নাগাদ নির্মাণ কাজ আরম্ভ করে ভবনটিকে তিনতলায় রূপান্তরিত করা হয়েছিল। 1930 সালে নভেম্বর মাসের 8 তারিখ বেলা 11টার সময় ব্রিটিশ সেনাবাহিনীর পোশাক পরিহিত অবস্থায় রাইটার্স ভবন চত্বরে প্রবেশ করেন তিন ভারতীয় বিপ্লবী। তিন ভারতীয় বিপ্লবী হলেন বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত। এই ঘটনা আমরা অনেকেই জানি। বেলা 12টার মধ্যে এই তিনজন বিপ্লবী ভবনের মধ্যস্থিত কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল অত্যাচারী কর্নেল সিমসনের কক্ষে উপস্থিত হয় এবং তাকে একাধিক গুলিতে ক্ষতবিক্ষত করে। এই ঘটনার ঠিক পরেই ভবনের কর্মরত নিরাপত্তা রক্ষী ও কমিশনার টার্গেটের নেতৃত্বে পুলিশ বাহিনীর সঙ্গে তিনজন বিপ্লবীর সংঘর্ষ হয়। সংঘর্ষের শেষ দিকে বাদল ওই ভবনেই সায়ানাইড ক্যাপসুল সেবন করে আত্মঘাতী হন। বিনয় হাসপাতালে প্রয়াত হয় এবং দীনেশের ফাঁসি হয়। সেই সংঘর্ষটি অলিন্দ যুদ্ধ নামে প্রসিদ্ধ। অলিন্দ যুদ্ধে অনেক ইংরেজ কর্মচারী মারা যান। এই ভবনে যারা মৃত্যুবরণ করেছিলেন তাদের মধ্যে অধিকাংশ আত্মার এখনো পর্যন্ত মোক্ষলাভ হয়নি। সিমসন সাহেবের বিদ্রোহী আত্মা হয়তো এখনও তিন বিপ্লবীর জন্য রাইটার্স ভবনের পঞ্চম ব্লকে পদচারণ করেন। এই ভবনের একাধিক বৃহৎ কক্ষগুলি কোনো এক অজ্ঞাত কারণে সবসময় বন্ধ থাকে। রাইটার্স ভবনের নৈশ প্রহরীগণ রাতের অন্ধকারে ভবনটির অন্দরে একাধিকবার অশরীরীগণের পদধ্বনি কর্ণপাত করেছেন এবং স্বল্প আলোয় তাদের দর্শনও পেয়েছেন। স্বাধীনতার তিন বছর পূর্বে নৈশ প্রহরীর চাকরিতে যোগদান করেছিলেন মুন্সিরাম। এক বজ্র বিদ্যুতের রাতে সেন্ট্রাল ডিসপ্যাচ অফিসের কক্ষের অন্দর থেকে কারো একটা বুক ফাটা রোদনের শব্দ মুন্সিরামের কানে আসে। কে কে ওখানে? এই বলে চিৎকার করার চেষ্টা করলো সে, কিন্তু কিছুতেই পারল না। ঠিক তখনই একাধিকবার জোড়া বুটের শব্দ শোনা গেল। মুন্সিরাম ভয় ও আতঙ্কে অর্ধমৃত হয়ে টর্চ জ্বালালো। সে দেখল একজন কোট প্যান্ট পরা সাহেব তার বুকের বাম দিকে হাত দিয়ে অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে বাতাসে অদৃশ্য হয়ে গেল। এই ভয়াবহ দৃশ্য দর্শন করার পাশাপাশি সে দেখল কিছুক্ষণের মধ্যেই আরো কয়েকটি ছায়ামূর্তি সিঁড়ি দিয়ে যাওয়া আসা করছে।
এই দৃশ্য দেখে মুন্সিরাম এক নম্বর ব্লকের নিরাপত্তা কর্মীদের উদ্দেশ্যে চিৎকার করল, কিন্তু কণ্ঠ দিয়ে কোনো স্বর বেরোল না। এরপর আরও একদিন রাইটার্স ভবনে আরও একটি দৃশ্য দর্শন করল সে। সেদিন রাতে 3 নম্বর ব্লকের পশ্চিম দিক থেকে ইংরেজি সঙ্গীত শুনতে পান তিনি। সঙ্গে সঙ্গে সেই স্থানে উপস্থিত হয় মুন্সিরাম। দেখেন এক মন্ত্রীর কক্ষে নিয়নের আলো জ্বলছে। জানলার কাছের শার্সি দিয়ে দেখল একদল সাহেব নেশায় বুধ হয়ে উদ্দাম নৃত্য করছে এবং তাদের মধ্যে কয়েকজন বেসামাল হয়ে একে অপরের শরীরের ওপর ঢলে পড়ছে। একদল সাহেবের কণ্ঠ থেকে আবার কর্কশ্বরে ইংরেজি সঙ্গীত নির্গত হচ্ছে। এই দেখে মুন্সিরাম চিৎকার করে পুলিশ ও প্রহরীদের ডাকে। সবাই সমবেত হয়ে ওই মন্ত্রীর কক্ষে উপস্থিত হয়। দেখে ভেতরে যেমন জমাট অন্ধকার থাকে ঠিক তেমনই রয়েছে। এই ভবনের আরও এক নৈশ প্রহরী মেহবুব একটি হাড় হিম করা ঘটনার সম্মুখীন হয়েছিল। যা জানা গিয়েছে তা হল সেদিন দ্বিতলের 4 নম্বর ব্লকে তার প্রহরা ছিল। একটানা হাঁটতে হাঁটতে তার পায়ে ব্যথা অনুভব হয় এবং সে টুলে বসে ঘুমিয়ে পড়ে। হঠাৎই ভবনের বারান্দায় ভারী কিছু পড়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। সে তৎক্ষণাৎ সেখানে গিয়ে দেখেন লিনোলিয়াম দ্বারা আবৃত সংরক্ষিত এলাকায় অত্যন্ত দামি স্যুট পরা একটি মৃতদেহ আড়াআড়িভাবে পড়ে রয়েছে। এই দৃশ্য দেখার পর মেহবুব ভয়ে ভবনের নিরাপত্তায় থাকা পুলিশ ও প্রহরীগণদের উদ্দেশ্যে বিভৎস চিৎকার করে। পুলিশ ও প্রহরীগণ এসে দেখে সেই স্থানে কোনো মৃতদেহর চিহ্ন নেই। পরবর্তীকালে একাধিকবার ভৌতিক ঘটনার সাক্ষী ছিলেন একজন ভারপ্রাপ্ত মন্ত্রী। এই সকল কারণের জন্য রাইটার্স ভবনে সন্ধ্যা 7টার পরে কোনো কর্মী কাজ করতে ইচ্ছুক নন। বর্তমানে রাইটার্স ভবনে মেরামতির কাজ চলছে। মেরামতির পরে নতুনভাবে অশরীরীগণ আর অবস্থান করবেন কি না তা আমরা জানি না। কলকাতা শহরের বুকে এরকম অনেক ভৌতিক স্থানের গল্প আমরা শুনেছি, কিন্তু তার পেছনের আসল রহস্য আমরা অনেকেই জানি না। আমরা চেষ্টা করব আগামী দিনে সেই সব গল্প আপনাদেরকে শোনাতে।